নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি হলো চিকেনের বড়া আর তরকারি। সাথে আমার লাগছে হলো চিকেন আছে 300 গ্রামের মতো, আর আলু সিদ্ধ আছে। আমি এবার উনুনটা ধরিয়ে দেব। আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল অল্প করে। দিয়ে দিচ্ছি আমি চিকেনটা, চিকেনটা আমি এখানে আমার পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে একটা পেস্ট করেছি, পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে পাউডার, দিয়ে দিচ্ছি ধনে পাউডার, দিচ্ছি শুকনো লঙ্কা পাউডার, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তাকে আমি এখন ভালো মতো নাড়াচাড়া করে নেব। এর পুরো মাংসর জলটা আমি পুরো একদম টানিয়ে নেব। আমার চিকেনটা কষানো হয়ে গেছে, পুরো জলটা টেনে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিলাম। আমি চিকেন কষাটার মধ্যে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ। দিচ্ছি কিছু 1.5 চামচ পরিমাণ বেসন, এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব।
পাকা হয়ে গেছে আমার এটা। এবার আমি গোল গোল করে এটা সুন্দর করে গোল 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 করে আমি পাকিয়ে নেব। পাকিয়ে এটা আমার ময়দা রাখা আছে, ময়দার মধ্যে রেখে দেব। সব কটা গোল গোল করে বল পাকানো হয়ে গেছে। এবার আমি এটা আবার তেলে ভেজে নেব। তার জন্য আবার উনুনটা আমি ধরিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে ছেড়ে দিচ্ছি আমি তেলে। সবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো তেল ছেঁকে তুলে নেব। এভাবেই আমি সব বড়াগুলো ভেজে নেব। পুরো বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ওই তেলের মধ্যেই জিরে। আমি বাড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ পেস্ট। দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো। দিচ্ছি হলুদ গুঁড়ো। দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া করবো। খানিকটা জল ভালো করে আমি কষিয়ে নেব। ভালো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এবার এটা ভালো করে ফুটবে। একটু ভালো করে ফুটে নেই।
গেছে, এবার দিয়ে দিচ্ছি এক এক করে বড়াগুলো। গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। নামিয়ে নিলাম, হয়ে গেছে আমার